লিচু গাছের তলে চলে এসেছি। লিচুগুলো তো খালি, কি মিষ্টি না টক, সেই লিচু, সেই মিষ্টি। এন্ড গাইস, লিচু তো পালাম, খাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজবারও একটা নাদার ডেইলি ভ্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভ্লগটা এখানে স্টার্ট করলাম। আজকের বাগানটা আছে লিচু বাগান। দেন এখানে অনেক অনেক গাছ লিচু আছে, আর দেন এখানকার লিচু যে এত পরিমাণে মিষ্টি তা মুখেই বলা যাবে না। এত পরিমাণে লিচু এখানে, এত পরিমাণে লিচু বলেছে, লিচু বাগান আমি চলে যাচ্ছি। আর গাছে এত লিচু এসেছে দেখতে পাচ্ছেন উপরে, আর আমি ডালগুলো ভেঙে চলে যাচ্ছে নিচের দিকে। আরও আছে দেখতে পাচ্ছেন গাছ, আরও আছে এখানে। দেখতে পাচ্ছেন গাছ আরও কত লিচু, দেন এত টেস্ট কিন্তু আমরা খাবো না, চুরি করে খেতে পারবো না। দেন চুরি করার জন্য এখানে আসুন, আপনাদের শুধু একটা সুন্দর শট দিতে এসেছি। অবশ্যই অবশ্যই অনেক কষ্ট করে এসে অনেক দূর থেকে, আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, অ্যান্ড নতুন হলে পর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন কত লিচু, দেন এই যে কিসের জন্য লিচু গাছ সিকিউরিটিতে পাহারা দেবে না, এখানে অবশ্যই গার্ড আছে তাদের, সবসময় পাহারা দেয়। আর লিচু এত সুন্দর লাগছে আমার কাছে, মনে হচ্ছে অপূর্ব একটা সৌন্দর্য সৃষ্টি করেছে আল্লাহ এই লিচুর ভিতরে। আর লিচুগুলোর কালার সম্পূর্ণ গোলাপি দেখতে থাকুন। লিচু, লিচু গাছে যেহেতু এসেছি লিচু তো খেতেই হবে, কিন্তু চুরি করতে খাওয়া হবে না। ও নাইস, অ্যামাজিন প্লেস বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাথার উপর সম্পূর্ণ লিচু, অ্যান্ড লিচু চারিদিকে যেখানে যাচ্ছে সেখানে লিচু আর লিচু। আর এখানে লিচু বাগানে কি বলবো, অপূর্ব একটা সৌন্দর্যময় জায়গা। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন সবুজ ঘাস অ্যান্ড লিচু, এই যে অপূর্ব সৌন্দর্য আল্লাহ তালার। অ্যান্ড এখান থেকে অনেক পরিমাণে আর্নিং করে থাকে লিচু বাগানের মালিক আমার কাছে মনে হয়। দেখতে পাচ্ছেন লিচু বাগানে চলে এসেছি, দেন এখানে অনেক বিঘা লিচু, দেন দেখতে পাচ্ছেন লিচু কত সুন্দর চেহারা, দেন এখানকার প্রত্যেকটা লিচু আছে আপনার কাছে গোলাপি কালারের। যা হোক চাষা, আপনি আসলে লিচু গাছ কিনেছেন? কয় লাখ টাকা কিনেছেন সামনে আসেন ক্যামেরার সামনে? 3,35,000। চাষা আছে 3,35,000 টাকা দিয়ে এই সম্পূর্ণ গাছ কিনেছে। দেন এখানকে যারা সব আছে যে মালিক, তিনি তো কোনো দায়িত্ব নেই, এখন দায়িত্ব সব আপনার। তো আছে এই এই যাবত ধরে কত টাকা সেল দিয়েছেন? এই যাবত ধরে 1,35,000 টাকা কিনা। 1,35,000 টাকা দেন সেল দিয়েছে। আর এখন তো অনেক, এখন তো আসা আপনার কি লস হবে না আসলে লাভ হবে? লাভ হওয়ার একটা আশা আছে। যা হোক গায়েস, চাষার লিচু বাগান আসলাম, লিচু খাবো ইনশাল্লাহ, সমস্যা নাই। চাষার জন্য সবাই দোয়া করবেন যেন উনি যেন ব্যবসায়ী লাভবান হয়, যেন লস যেন না হয়। আর আপনারা কমেন্ট করে জানাবেন, যারা যারা লিচু বাগান দেখতে ইচ্ছুক ছিলেন তাদের জন্য আমরা এসেছি লিচু বাগানের জন্য। দেখতে পাচ্ছেন কত আকারে লিচু আছে, দেন এখানে কোনো অসুবিধা নেই। ভাই আপনার নাম? ভাইয়ের নাম আছে বিপ্লব। ভাই আপনি আপনাকে নিয়েছেন সঙ্গে? হ্যাঁ, মামার সাথে, সবাই একসাথে পার্টনার। আচ্ছা, ইনার আছে চাষার ভাই নেই, তাহলে সবাই পার্টনার একসঙ্গে ব্যবসা করে। যা হোক অনেক ভালো লাগলো। ভাইয়ের বাসা কি কোথায়? একই জায়গায়, মামার বাসা দক্ষিণপাড়ায়। সব বাসা সব একই। যা হোক আপনি এখানে সবসময় 24 ঘন্টা থাকেন? হ্যাঁ। দর্শক ভাই চলে এসেছে লিচু দিদি, ওকে ভাই ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা লিচু বাগান আসছিলাম, দেন এই কটা আমাদের লিচু খেতে দিল। যা হোক ভাই, লিচু অনেক মিষ্টি, আমি এখন খাই নাই। খুব মিষ্টি, গুড়ের মতো মিষ্টি। এই লিচুগুলো বাজারজাত করবেন কাইলে আপনারা, না আজকে করবেন? আজ করবেন রতনপুর বাজারে? আচ্ছা আচ্ছা গাইস, দেখতে পাচ্ছেন কতগুলো লিচু ভেঙেছে গাছ থেকে। তাছাড়া ভালোই আছেন আপনি, আপনার সঙ্গে কথাই হয় না এখনো। হ্যাঁ, আচ্ছা তে পার্টি কারা, আপনারা নিজে বেচবেন না আর পার্টি আছে? পার্টি আছে, পার্টি আছে, নিয়ে গেল দুটো, এখনো আজ বিকালে আসছে না, মানে আমার কাজ আছে। অনেক ভালো গেছেন আপনার এই বাগানটা নিয়ে।
কারণ এই ঢোক তো শুনার দেখি দেখো তো আচ্ছা আচ্ছা টিকটক না ইউটিউব ইউটিউব ইনশাল্লাহ দোয়া করব আমাদের কাজ দোয়া কাজ সারা বুঝুন একটা মানসিক দোয়া সবকিছু হয়ে যেতে পারে এন্ড গাইস লিসু তো পালাম খাচ্ছে দেন দেখতে পাচ্ছেন চাচা এন্ড ভাইরা সব আছে লিসুর কাজ করছে এখানে 400 পিস লিসু ভেঙেছে দেন তাদের আছে কাস্টমার আছে তারা এসে নিয়ে যাবে তাছাড়া আপনারা নিজেই ভাঙেন তাই না তো ওরা এসে গাইস আপনারা যদি কোনো লিসু ব্যবসায়ী যদি ভিডিও দেখতে থাকেন তাহলে অবশ্যই এই ডেসক্রিপশন লিংকে আমি লিসু বাগানের ঠিকানা দিয়ে দেবো বা আমার ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে তাহলে চাষাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করে দেবো যাতে লিসু কাস্টমার কেউ যদি থাকেন এখানে এসে আপনারা লিসু সংগ্রহ করতে পারবেন অবাক কাণ্ড লিসু যে এত টেস্ট আর এত রস এত স্বাদ লাগছে অবাক ব্যাপার গাইস দেখতে পাচ্ছেন লিচু কত রস দেন এই বাজারে অনেক লিচু খেয়েছি কিন্তু এর মতন আমি লিচু পাচ্ছি না আসলে এই গাছে পাকা লিচু একটা স্বাদে আলাদা আর বাজারে যারা সব কাঁচা লিচু ধরেন ঝড়ে ডালটাল ভেঙে যায় তারা সব লিচু বেছে সেগুলো অনেক ভালো লাগে না দেন এগুলো পুরো গাছে পাকা অ্যান্ড মুখের ভিতর দিলে বারে সম্পূর্ণ মিশে যাচ্ছে মুখের সঙ্গে যাক লিচুটা খালাম অ্যান্ড লিচুটা অনেক ভালো লাগলো আর বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটি যদি নতুন বন্ধুরা জয়েন করে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা লিচু নেওয়ার ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করবেন চাচাদের সঙ্গে বা আমি আমার মোবাইল নাম্বার বাড়ানো যাচ্ছে না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ